কুমিল্লার কোটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোকোড়া ইউনিয়নের চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী শামসুল নাহারের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে পরকড়া গ্রামবাসীর উপস্থিতিতে ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে প্রবীণ নেতা মোকলেসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল বাসার বাচ্চু যুবলীগ নেতা সালেহ আহমদ স্বপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মেম্বার মোস্তফা কামাল ওহিদুর রহমান কেরানি মাওলানা কাজী আবু তাহের হাজি আলী আহমদ ওহিদুর রহমান ড্রাইভার মকরা ইউনিয়ন যুবলীগ নেতা কবির হোসেন আবু বকর সিদ্দিক নুরুন নবী তোফায়ল মজুমদার ও ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন সহ আরো অনেকে এ সময় ওই বৈঠকে শামসুর নাহারকে করা গ্রামবাসীর সমর্থন জানান তিনি অন্য ওয়ার্ডে জনগণের সহযোগিতায় মেম্বার নির্বাচিত হয়ে তাদের সেবা করতে চান